আজ শনিবার 7ই আষাঢ় 2024 সালের 22শে জুন মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে অম্বুবাচী বা অমাপতির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ কিন্তু আবার স্নান যাত্রা উৎসব, অবশ্যই আপনারা স্নান যাত্রা উৎসবে অংশগ্রহণ করতে পারেন। আর আজকের দিন থেকে শুরু করে অন্তত 2টি দিন 24 তারিখ পর্যন্ত কোনো প্রকার মন্ত্র জপ করতে নেই, কোনো প্রকার নতুন ক্রিয়াকলাপ, বিশেষ করে জমিবাড়ি কেনা বেচা বা সিগনেচার করা কোনো নতুন ক্রিয়াকলাপের জন্য এগুলি করা থেকে বিরত থাকুন। আম এবং দুধ যত বেশি খাবেন ততই কিন্তু বেটার এই সময়ে। দেখুন বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা 108 বার সন্ধ্যাবেলার সময় জপ করুন, উপকৃত হবেন। শনি কিন্তু আর 8 দিন পরেই 30শে জুন বক্রী হতে চলেছে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে সাদা। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। টাকা পয়সা সঞ্চয় করতে চাইলে পিতামাতার সাথে বিষয়ে আলাপ আলোচনা করুন, গুরুজনদের সাথে আলাপ আলোচনা করুন, উপকৃত হবেন। অন্যথায় ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি। নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও বাড়বে আর ব্যয়ই কিন্তু বেশি বাড়তে চলেছে। চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আজ আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। যাত্রা বা ভ্রমণ পথে সুন্দর কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ আপনাকে মানসিক প্রফুল্লতা জ্ঞাপন করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও তো করতে হবে, শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে।